হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এলাম। শরীর অসুস্থ থাকার কারণে কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে শরীর সুস্থ হওয়ার পর ভাবলাম একটু ঘুরে আসি। তো সেই ঘুরে আসছি অথচ আপনাদেরকে দেখাচ্ছি না, সেই ভিডিও করব না, এটা কি আর হয়? এ দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আজ আমাদের গন্তব্য গোপালদাসপুর। রাখাল রাজা মন্দির এখানে আছে। সেই রাখাল রাজা মন্দিরের যা যা কিছু আমরা দেখছি এবং এখানটা যা যা ঘুরছি, কী কী এখানে জানার আছে এবং আপনারা এখানে কেন আসবেন, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলে এসেছি, আমরা এখন পৌঁছে গেছি গোপালদাসপুরে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে রাখাল রাজা মন্দিরের প্রবেশ পথ। কিন্তু এখানেই মন্দির নয়, এখান থেকে প্রায় 1 কিলোমিটার যেতে হবে। তো আমরা বাইকে করে চলে এসেছি। আপনারা সবাই কিভাবে আসবেন, কোথা থেকে আসতে গেলে কিভাবে আসতে হয়, সে সমস্ত বৃত্তান্ত আমরা ভিডিও চলাকালীন দিয়ে দেবো। তো চলুন ঘুরে দেখি রাখাল রাজা মন্দির। এই ব্যাকটা টার্ন করলে পরে আমরা পৌঁছে যাব। একটা মন্দির আমরা সাইড করে এলাম। একদম পুরো সবুজের পাশ দিয়ে রাস্তা, খুব সুন্দরভাবে আপনারা চলে যাবেন, মনোরম পরিবেশ। এই গরমকালের জন্য তো খুবই ভালো, গ্রীষ্মকালে ওখানে গেলে এত সুন্দর আবহাওয়াটা লাগবে, আপনারা গেলে একবার বুঝবেন। পৌঁছে গেছি, এটা হচ্ছে মন্দিরের পিছন, মানে রান্নাঘর, পাকশালা যেটাকে বলে, এবং এখানে বসে খাওয়ানো হয় এই অংশটা। আর মেন মন্দির হচ্ছে এখানে, এটা তাতালটা, আটচালা যেটাকে বলে, সে আটচালা। আর বাকিটা সমস্তটা রয়েছে সবুজে। হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা চলে এসেছি রাখাল রাজা মন্দিরে। গোটা মন্দিরের ভিডিও আমরা অলরেডি করেছি, তো আপনাদের সবাইকে সেই ভিডিও শেয়ার করছি। অবশ্যই সাথে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, গোটা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এসেই প্রথমে ভোগের কুপন নেওয়ার জন্য চলে গেছি। যে তুফান চলে গেছে ওখানে, ভোগের ওখানে নাম লেখাতে হয়। আমরা তো ভেবেছিলাম আজকে পাবোই না, 11টার পর আমরা পৌঁছেছি। তো যাই হোক, ওপেন ছিল, ভেতরে গিয়ে কথা বলে, ওখানে প্রতিনিধিদের সাথে কথা বললে ওখানে কুপন ওরা দেয়। কুপন হাতে দেয় না, জাস্ট নামটা এন্ট্রি করে নেয়। 50 টাকা লাগে। এই দেখুন, এখানে সমস্তটা তথ্য দেওয়া আছে। আপনারা সবাই এই ছবিটা একটুখানি ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে ভোগ খেতে গেলে কীভাবে কী প্রসেস করতে হয়। তবু আমি সবাইকে আপনাদেরকে বলে দেবো কীভাবে কী প্রসেস করতে হয়। আর এখানে পুজো দিতে গেলে খুব ছোটো একটা ডালা পাওয়া যায়, একটু ফুল, ধূপ, লাড্ডু এসব দিয়ে ওরা ডালা তৈরি করে রেখে দিয়েছে এই যে এই দোকানগুলোতে। 20, 30, 50 আপনি যেভাবে যা নেবেন তার পরিবর্তে ওরা ডালা দেয়, তো আপনি সেটা দিয়ে ওখানে পুজো দিতে পারেন। নামে নামে পুজো হয়, সারাক্ষণ পুজো হয়। আপনি গিয়ে দিলে পারে ওখানে একদম। এই দেখুন, এখন তুফান যাচ্ছে, আমি ওর পিছন পিছন যাচ্ছি ক্যামেরা ধরে। নাম গোত্র লিখে ওখানে দিয়ে দেবেন। আর ওখানেই চাঞ্জল রাখা আছে, তো চাঞ্জল নিয়ে নিতে হয়। যে এই পাত্রটাতে চাঞ্জল আছে। আর ধূপ মোমবাতি দেওয়ার জন্য একটা আলাদা জায়গা আছে, কারণ সামনে গেলে সবাই ঠাকুর দর্শনের জন্য যাচ্ছে, ওখানে ধূপ মোমবাতি দিলে দেখতে খুব বাজে লাগে। তো এখন ধূপ মোমবাতি দিতে দিতে আমি আপনাদেরকে বলে দিই কীভাবে যাবেন। হাওড়া বর্ধমান মেন লাইন লোকালে বৈঁচি স্টেশনে নামতে হবে। আগের দিন ভবতারিণী মন্দিরের জন্য বলেছিলাম বৈঁচি স্টেশনে নামতে হবে, এটাও তাই। বৈঁচি স্টেশনে নেমে আপনারা কালনা গুড়াব যে বাসটা যাচ্ছে সেই বাসে চেপে বৈদ্যপুর রথতলা স্টপেজে নামবেন। বৈদ্যপুর রথতলা থেকে টোটোতে 2.5 কিলোমিটার, তো আপনারা এখানে পৌঁছে যাবেন গোপালদাসপুর। জায়গাটার নাম হলো গোপালদাসপুর রাখাল রাজা মন্দির। যে কাউকে বললেই আপনাদেরকে বলে দেবে। অবশ্যই একবার ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা। এই গরমকালের জন্য বলছি, এখানে সবাই মোটামুটিভাবে শুয়ে বসে, আটচালাতে এই বেদিগুলোতে সবাই শুয়ে বসে থাকে, এতটাই সুন্দর লাগে। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু ফিরতে হবে দুপুরের পর, এখানে ফিরে পড়তে হবে, কারণ এখানে থাকার দুপুরের পর থাকার আর নিয়ম নেই। অ্যাকচুয়ালি সন্ধ্যের পর থাকার নিয়ম নেই, সন্ধ্যারতি হয়ে গেলে এখানে কাউকে থাকতে দেয় না। দেখুন, দর্শন করে নিন রাখাল রাজাকে।
দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কত বড় মাঠ। এখানে দেখুন এত সুন্দর দুখানা গাছ, বড় 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 বট গাছ আছে, বট গাছ দুটো একদম পাশাপাশি। আর এখানে এই এগুলো নতুন হচ্ছে, আমরা আগেও অনেকবার গেছি, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, কাছাকাছি হয়। তো এই মূর্তিগুলো সব নতুন তৈরি হচ্ছে, এগুলো এখনও রঙও হয়নি। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরে কিন্তু ঠাকুর থাকে না, একমাত্র বছরে একবারই থাকে রামনবমীতে। রামনবমীর দিন এখানে দোল খেলা হয়, তো ঠাকুরকে ওই ঘর থেকে, ওই মন্দির থেকে বার করে এই মন্দিরে আনা হয় রং খেলার সময়। দেখেছেন কত মানুষের ভিড়, আমরা রবিবার গেছি তাতে এত মানুষের ভিড়, আর কোনো বিশেষ দিন হলো তো দেখতেই নেই, এত ভিড় হয় এখানে। এই দেখুন এখানেও আরেকটা মূর্তি তৈরি হয়েছে, এগুলো এখনও রং কমপ্লিট হয়নি। তো ততক্ষণে আমরা পুজোর সময়সূচিটা আলোচনা করে নিই। হ্যাঁ, তার আগে বলেই দেখুন এখানে গাড়ি পার্কিং আছে, এই মাঠটায় মেলা বসে যে কোনো অনুষ্ঠানে। এছাড়া বিভিন্ন পিকনিক থেকে আরম্ভ করে অনেক কিছু ওই মাঠটার জন্য অ্যালাউ আছে। পূজার সময়সূচি এখানে আপনি যখন আসবেন সকাল থেকে আরম্ভ করে বেলা 12টা 1টা পর্যন্ত, তো এখানে পুজো হবে। 1:30টার সময় ঠাকুরকে ভোগ দেওয়া হয়, ঠাকুরকে ভোগ দেওয়ার পর কিন্তু আর কোনো পুজো হয় না, তারপর আরতি হয়। তো ঠাকুরকে ভোগ দেওয়ার আগে পর্যন্ত আপনি যখন চাইবেন পুজো দিতে পারবেন, যে সময়ে আসবেন। তবে হ্যাঁ, ভোগ খেতে গেলে আপনাকে 11টার মধ্যে এসে কুপন কাটতে হয়, যেটা আমি বললাম নাম এন্ট্রি করাতে হয়, 50 টাকা করে লাগে পার পার্সন। এখানে দেখুন আরেকটা মূর্তি, এগুলো সব রং হবে। এখানে আবার আমরা একটুখানি ছবি টবি তুলে নিলাম, একটু তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিতে হবে কিছু ছবি। যখন কৃষ্ণ জন্ম নিলাম দেব মেরু দরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, বসুদেবী রাখিয়াল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাতাদন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতে গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুঞ্জ রাখিল নাম পতিত পাবন হরে, চন্দ্রাবলী রাখিল নাম মোহন বংশীধারী, অনন্ত নাম রাখে অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী রাখিল নাম বনের হরিণী, গজহস্তী নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল রাখিল নাম দেব নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন, ব্রজবাসী রাখিল নাম ব্রজের জীবন, গর্পহীরা নাম রাখে অর্জুন সুধীর, পশুপতী নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসকী রাখিল নাম দেব শ্রেষ্ঠেতে, ধুবলকে রাখিল নাম ধুবে সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেবে রাখিল নাম লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার, বিগুমণি নাম রাখে জগতের হরে, পঞ্চমুখে রাম নাম গাম ত্রিপুরারী, কুঞ্জকেশী রাখিল নাম বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারী, বশিষ্ঠ নাম রাখে মুনি মনোহার, বিশ্ববসু নাম রাখে নব জলধার, সম্বতার্ক নাম রাখে নব জলধর, প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী, অদিতি রাখিল নাম আরতি সুদান, গদাধর নাম রাখে যমল অর্জুন,
মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাবতী, বিরজা রাখিল নাম যমুনার পতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথি, বন্দিবনী নাম রাখে দেবন্ত জামী, পরাশর নাম রাখে তিলকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনদির আদি, নটনারায়ণ নাম রাখে সম্বাদি, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম, বিশাখা রাখিল নাম আনন্দমোহন, সুচিতা রাখিল নাম শ্রীবংশী বদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চন্দ্রকেশী রাখিল নাম কৃতান্ত শাসন, জ্যোতিষ্ক নাম রাখে নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ধরণী, ভক্তবান নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখিল নাম অনাথের নাথ, রামেশ্বর নাম রাখে যতক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, উর্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অক্রূর রাখিল নাম ভব ভয়হারী, গুঞ্জমালী রাখিল নাম নীলপীতবাস, সর্ববেত্তা নাম রাখে দয়ী পায়ন ব্যাস, অষ্টশতী রাখিল নাম ব্রজের ঈশ্বর, সুরলতী রাখিল নাম অখিলেশ্বর, বিশ্ববানু নাম রাখে পরমেশ্বর, স্বর্গবাসী রাখিল নাম দেব পরাতপর, উলমা রাখিল নাম দেব পরাতপর, রসসিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা, চিত্তরাজ নাম রাখে অরতি দমন, পুলস্তা নাম রাখে নানরঞ্জন, কশ্যপ নাম রাখে রাস রাসেশ্বর, ভান্ডারী রাখিল নাম পূর্ণ সশধর, সুমালী রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ, রজতিনী নাম রাখে নন্দের দোলাল, লালাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দেবতী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞবংশমণি, অতির্মণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেবী সম্ভর, মরীচি রাখিল নাম অচিন্ত্যবস্তুত, জ্ঞানচিত নাম রাখে সৌনতাদিসূত, রুদ্রবাণী নাম রাখে দেব মহাকাল, বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন, ভাণ্ডারী রাখিল নাম অগতের গতি, মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে রাখিল নাম দেব শ্রীমাধব, যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে শ্রেষ্ঠ, হরিজামা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী রাখিল নাম অজ্ঞাননাশন, পদক নাম রাখে ভ্রমর ভ্রমরে, শ্রীভঙ্গ রাখিল নাম যথসহচরী, বঙ্কুচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরী, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী, মঞ্জুমালী রাখিল নাম অভিষপুরাণ, তুশীলা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরী রাখিল নাম করম বন্দনাশ, ব্রজবধু নাম রাখে পূর্ণ ভিলা। দয়েতি দারিকা না দরিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় বলে গেছে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরসায়ী কমলার পতি, রথময় রসে নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নব ঘন শ্যাম, শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তার ব্রহ্ম সনাতন পরমেশ্বর, কল্পতর উপমল লোচন দেশে কেশ, পতি পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু দেবকে নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা, নাম অজ নাম চিন্তা নাম করসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার, শতবার সুবর্ণ কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি না।
নামের সহিত আছে নাপনি শ্রীহরি শোন শোনরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মা দেব যারে ধ্যানী নাই পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় কিরণ কষি বুদর বিদারণ পল্লাদে কল্যাণ রক্ষা দেব নারায়ণ বলিতে চলিতে প্রভু হইলা বামন দ্রৌপদী লজ্জা হরি কইলা নিবারণ অষ্টদর শত নাম যে করে পঠন অনাসে পাই রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় পঙ্ক ধ্বংস লঙ্কায় রাবণ বকা চুরু বদাদি কালি আগমন নরোত্তম দাস কহে নাম সংকৃষ্ণ আমরা ভোগ খেতে এবার বসে পড়েছি। এ দেখুন ভোগ চলে এসছে। আচ্ছা, ভোগের মেনুতে কী কী আছে? প্রতিদিন সমান মেনু হয় না এবং পালার সিস্টেম আছে এদের, যার যখন যেমন পালা পড়ে। এটা হচ্ছে ঠাকুরের মেন ভোগ, পোলাও চলে এসেছে, এরপর সাদা ভাত আসছে। তো আপনারা কেউ যদি চান যে আপনারা গিয়ে ওখানে কিছু করবেন, কন্ট্রিবিউট করবেন, তো সেখানে ওদের প্রতিনিধিদের সাথে ফোনে যোগাযোগ করলেও আপনারাও সেখানে কন্ট্রিবিউট করতে পারেন এবং আপনাদের কোনো মনস্কামনা পূর্ণ হলো সেই সঙ্গে দেবেন কিছু। আপনারা নিজেরা সেখানে গিয়ে কোনো অনুষ্ঠান, এখানে যেমন ভোজন অন্নপ্রাশন সব কিছুই হয়, পরপর ডাল ছেঁচড়া একটা শুক্তো আর ঝিঙে আলু পোস্ত, পনিরের কিউব এসে গেছে, এরপর এসে গেছে এঁচোড়ের তরকারি, কাঁচা আমের চাটনি, পায়েস আর শেষকালে হাফ রসগোল্লা। এর ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আপনারা যদি সময় পান অবশ্যই ঘুরে যাবেন রাখাল রাজা মন্দির। নমস্কার, ভালো থাকবেন।